হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি রিঙ্কু এবং তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো তার সঙ্গে আর একটা হচ্ছে গুড মর্নিং, কারণ এখন বাজে সকাল 6:35, দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার কলেজ ছুটি থাকাকালীন আমি বাড়িতে থেকে কি করি সেই সবই। চলো দেখা যাক। তো সকালটা শুরু হয়েছে এক গ্লাস জলের সঙ্গে, এবং তারপরে আমি আমার কম্পিউটার এক্সামের জন্য প্রিপারেশন করছিলাম, কারণ আমার 21 তারিখে পরীক্ষা আছে কম্পিউটারের। তো সেটারই প্রস্তুতি চলছিল, এবং সেটা কমপ্লিট করার পরে আমি এবং আমার বোন বেরিয়েছিলাম। আমরা একটি বুক শপে যেতাম এবং সেখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করেছি এদিক ওদিকে। তো বুক শপ থেকে বেরিয়ে আমরা একটু ঘুরেছি, খেয়েছি, দিয়েছি নানান রকমের কাজ, এবং তারপরে আমরা ঠিক 1টা নাগাদ আমরা বাড়ি এসেছি। আমি বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো স্নান ধান করে এখন একটু রেস্ট নেব, তারপরে বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। এখন বাজে বিকাল 5:30। আজকে আমার ইংলিশের টিউশন আছে, তো সেখানেই যাব পুরোপুরি রেডি হয়ে। চলো। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি টিউশন থেকে বেরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আলোর রাস্তা পাই। প্রচণ্ড অন্ধকার এখানে। তো 7:30 নাগাদ আমি টিউশন থেকে বেরিয়েছি, এবং যাওয়ার পথে কিছু কিছু জায়গায় আমি আলো পেয়েছি, তো সেখান থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা হাই রোডের সাইড দিয়ে, তাও রাস্তায় অন্ধকার আমার মনে হচ্ছিল। তো এটা আমাদের কালী মন্দিরের সাইড দিয়ে, যেটা আমাদের ভাজাংলা বোর্ডে রয়েছে। টিউশন থেকে বাড়ি এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, তো মানে 7:30টার সময় আমি বাড়ি এসেছি, এখন বাজে 8:30। তো আমার এসে আমি ফ্রেশ হয়েছি এবং আমি রাতে ডিনারটা কমপ্লিট করেছি। এখন আমি আমার ইংলিশটা একটু রিভাইজ করব। তো আজকের জন্য এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, নিজেদের খেয়াল রাখবে অ্যান্ড গুড নাইট, বাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে।